এরকম অবস্থা যে আমাদের ঠান্ডা কুমড়ো ডগাও হচ্ছে আস্তে আস্তে রয়েছে এটা পুরোটা বানানো হয়নি মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকের ওয়েদারটাও বেশ ঠিকঠাক মেঘলা মেঘলা আছে কিন্তু রোদও আছে ভালো লাগছে সকালবেলার ব্রেকফাস্ট হয়ে গেছে আর সে নিজের অফিসের কাজ নিয়ে বসে গেছে হিয়ার তো এখন ছুটি আর তোমরা দেখতেই পারলে সানভি এসেছিলো তো ওরা শিফট হয়ে গেছে তো আজকের এই কাজবাজ স্টার্ট করব রান্না টান্না স্টার্ট করব একটু পরে আজকে এডিটিংও আছে কয়েকটা আমার রেসিপি শ্যুট করে রেখেছিলাম যেটা সেটা এডিট করতে হবে ঘুরতে গেছিলাম বলে ভিডিও শ্যুট করা হয়নি রেসিপির তাই জন্য এডিট করে আমি ছাড়তে পারিনি নিজের চ্যানেলেতে এইবার মানে প্রত্যেক 10 দিনের গ্যাপ দিয়ে দিয়ে আমি রেসিপিটা দিচ্ছি আর কি আগে তো সপ্তাহে 3টে রেসিপি যেত এখন 3টে পারি না কারণ 3টে চ্যানেল তো 3টে চ্যানেলের মধ্যে ভিডিওস ঢালতে হয় এতগুলো ভিডিও শ্যুট করা তারপর এডিট করা সবই মানে আমিই করি সে ইউটিউব রিলেটেড কিছু পারে না আর জানেও না ওকে যখন ভিডিও বানাতে বলি বি হ্যাপিতে তো ওই আমিই ওকে বলে বলে সব কন্টেন্টগুলো ওকে বুঝিয়ে দিই তখন আমার সাথে দাঁড়িয়ে একটু ভিডিওটা বানায় আদারওয়াইজ পুরোটাই মানে কন্টেন্ট জোগাড় করা বাকি রেসিপি চ্যানেল তো পুরোই টপ মানে A to Z সব শুরু থেকে আমি করি তো এই হলো ব্যাপার তো যাই হোক নিজের কাজেতে সে বসে গেছে অফিসের কাজ নিয়ে আর আমি এখন আসলাম বাগানেতে সকালবেলা তো জানোই তোমরা ব্রেকফাস্ট করার পরেই আমি একটু বাগানের একটা ঢু মারি যে বাগানে কোন ফলগুলো কী সবজিগুলো কতটা কী বড় হলো কী গাছ আর রোদটাও একটু পুয়ানো হয় আর তার সাথে আজকে দেখতে পাচ্ছি কুমড়ো গাছের মধ্যে বিশাল বড় বড় দুখানা ফুল ফুটেছে দুটোই তো মনে হচ্ছে দেখি আরও তো গত 3 দিন ধরে রোজই কুমড়ো ফুলের বড়া খাওয়া হচ্ছে তো রোজই কুমড়ো ফুল হচ্ছে রোজই বড়া খাওয়াচ্ছে আর তোমাদের এই করজেট গাছেতেও কিন্তু ফুল ফুটছে কিন্তু আমি করজেটের ফুল খাবে মানে খেতে পারবো কি পারবো না দেখে কিন্তু বেশ লোভ লাগে কুমড়ো ফুলের মতনই হয় তো এই জন্যই ইচ্ছা হয় কিন্তু যেহেতু জানি না করজেটের ফুল বা ডাটা খাওয়া যায় কি না তাই জন্য আর খাই না লাউ গাছের মতনই কিন্তু লাউ গাছের মতন অমনি মানে বেয়ে ওঠে না এক জায়গায় থাকে গাছটা তো এটা হচ্ছে জানি না না জেনে খাওয়াটা ঠিক না তাই জন্য খাই না এখানে হিয়া করছে নিজের ব্রেকফাস্ট ভিডিও দেখতে দেখতে আর এখানে আমি নিজের গার্ডেনের একটা তোমাদেরকে দেখিয়ে দিই টুর কী কী গাছে কী কী হলো তো এ দেখো ফুল গাছের মধ্যে তো সবকটা গাছেতে এই জায়গাটা এত সুন্দর লাগে না দেখতে পুরো ফুলে ভর্তি লাল শাকও রয়েছে লাল শাকগুলো আরও একটু বড় হলে পারবো এই জায়গাটা খুব সুন্দর লাগে দেখো ফুল গাছেতে পুরো ভর্তি কী সুন্দর লাগে ফুলগুলো দেখতে মধ্যেও রয়েছে সব ফুল আর দেখো টমেটো গাছ যেটা টবেতে লাগিয়েছিলাম এই টমেটো গাছেতে টমেটো ধরা স্টার্ট হয়ে গেছে দেখো তো এদিকে রয়েছে আর এই সাইডেও তোমার ফুল গাছগুলো রয়েছে এদিকে বেগুন গাছগুলো রয়েছে আর ব্লুবেরি এ দেখো হয়েছে পাকা কয়েকটা এই দেখো এই ফুলটা বলছিলাম এটা কিন্তু তোমার করজেটের বা বাটারনাটের কোনো একটা ফুল জানি না খাওয়া যাবে কি না তাই জন্য আর পারি না দুটো ফুল ফুটেছে বড় বড় তার সাথে শশা গাছেতেও দেখিয়েছিলাম এই দেখো শশা ধরেছে শশা গাছেতে এই সাইডেতেও রয়েছে ম্যারো হয়েছে দেখতে পাচ্ছো তো এটা দেখিয়েছিলাম আগেও তোমাদের তো এই দেখো কুমড়ো ফুলটা পাড়ি কুমড়ো ফুলটাই পাড়তে আসলাম আসলে বাবা যা হাওয়া দিচ্ছে কুমড়োর ডগাও হচ্ছে আস্তে আস্তে তো সেটাকেও পারবো এই দেখো ফুলটা কি সুন্দর বড় আজকে ভাজবো এই দেখো এই আরেকটা হয়েছে এই দুটো ফুল আর তো দেখতে পাচ্ছি না ওইটা কালকে ফুটবে বোধহয় আর নেই এই দুটোই আর এই দেখো কুমড়ো গাছটা আমার এগুলো কিন্তু অরেঞ্জ পাম্পকিন লোভ লাগছে মনে হচ্ছে কেটে বানাই কিন্তু আর একটু বড় হোক গাছটা তারপরে দেখবো কি সুন্দর দেখতে বাকি দুটো শুকিয়ে শুকিয়ে গেছে আর ওইদিকে আরও ফুটছে তো এই হলো আমাদের বাগানটা সকালবেলা আকাশটা দেখো কি সুন্দর নীল নীল মেঘ মেঘ আকাশটা রয়েছে দুজনের দুটো বড়া হয়ে যাবে হিয়া খায় না হিয়ার এইসব ভালো লাগে না নিয়ে রাখি রান্নাঘরে আজকে বানানো হবে দুটো আজকে ভাবছি যে আজকে নর্মাল সিম্পল কিছু রান্না করবো দেখো ওই দিনের এটা রয়েছে এটা পুরোটা বানানো হয়নি ফ্রিজটাও আবার নোংরা হয়েছে ফ্রিজটা আবার ভালো করে পরিষ্কার করতে হবে ফ্রিজটা অগোছলও হয়ে গেছে অনেক দিন ধরে ফ্রিজ পরিষ্কার হয়নি সেকু
এই ছোট বেগুনগুলো এনেছিলাম, এগুলো মশলা বেগুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভাবছি আজকে এটা করব না ভিন্ডি করব, দেখি দেখি চিন্তা করি। এখন একটুখানি ল্যাপটপ নিয়ে বসতে হবে, কাজ আছে। 11:30 বাজেনি এখনও, আমি একটু পরে রান্না স্টার্ট করব। এত জলদি রান্না স্টার্ট করে লাভ নেই, রান্না আমার করতে বেশি টাইম লাগবে না, তাই জন্য ভাবছি যে একটু 12:30 এক ঘন্টা একটু এডিটিং করি, 12:30টাতে নামবো, 12:30টার সময় রান্না রান্না চাপাবো, স্নান টান করবো। এই হলো, আর আজকে হলো মঙ্গলবার, তো মঙ্গলবারেতে আজকে আবার শিব যাবে বিকেলের দিকে ড্রাইভ করতে। ব্রেকফাস্ট করছে, ব্রেকফাস্ট করে হিয়াকে হোমওয়ার্ক করতে বসাবো। হোমওয়ার্কটা সেরে নিলে না দিনভরের জন্য টেনশন ফ্রি হয়ে যায়। তারপরে সে বিকেলবেলা তোমার বুক রিড করলো বা অন্য কিছু করলো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সকাল সকাল হোমওয়ার্ক যেগুলো টাস্ক ওকে দিয়েছে সেটা তো প্রত্যেক দিনের প্রত্যেক করতেই হবে, নাহলে না করলে একদিনেরটা দ্বিতীয় দিন জমে যাবে, তখন দুটো মিলিয়ে করতে চায় না। সেই জন্যই রোজকার রোজটাই করতে হবে, রোজকারটা। স্নান টান করলাম, রান্না করে আসলাম, ঝটপট রান্না বসাবো, চলো। তো এইটাকে ধুয়ে নিলাম ভালোভাবে ধুয়ে, আর এটা ওই দুটো ভেতরের যেগুলো থাকে এগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর আজকে আমি ভাবছি যে একটুখানি এটা দিয়ে পালক পাকোড়া করবো। কালো চিড়েও দেওয়া যেত কিন্তু আর দিলাম না, যেহেতু পালং পালং শাক দিয়ে পকোড়া বানাবো। রান্না করার সময় কিন্তু আমার ভীষণ পরিমাণে জল তেষ্টা পায়, তোমাদের সঙ্গে কি এরকম হয় আমাকে কমেন্ট করে জানিও। আমার যেন এত গলাটা শুকায়, তাই জন্য আমি নিজেকে হাইড্রেট রাখার চেষ্টা করি, আর জল না তো জুস যেটাও সামনে থাকে সেটা আমি খাই। আজকে ভাবছি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিয়ে বিকেলের দিকে একটু হিয়াকে নিয়ে পার্কে নিয়ে যাব। সারাদিন বাড়িতে বসে থাকে, আর যেহেতু এখন স্কুলের ছুটি, তাড়াতাড়ি হোমওয়ার্কটাও করে নিয়েছে, তাই জন্য বায়না ধরেছে যে মাম্মা আমি পার্কে যাব, আমাকে এক্ষুনি নিয়ে চলো। তো এখন তো যাওয়া যাবে না এই ভর দুপুরেতে, খাওয়া দাওয়া করবো, একটুখানি কাজটাজগুলো সেরে নেব, তারপর ভাবছি একটু বিকেলের দিকে বেরোবো। প্রায় আমরা রোজই বলতে পারো বেরোই, বিকেলের দিকে বেরোলে পরে হিয়াকেও পার্কে খেলানো হয়ে যায় আর তার সাথে আমাদেরও একটুখানি ওয়াকিং হয়ে যায়। অল্প একটুখানি টুকরো করজেটের রাখা ছিল, তো সেটা দিয়েই আজকে করছি ডাল। মটরশুঁটি, করজেট, আলু সব সবজি দিয়ে মিক্স করে ডাল খেতে না আমার ভীষণ ভালো লাগে, আর তার সাথে এরকমভাবে করে দিলে হিয়াও সবজিটা খায়। তো চলো, আমার বড়াটা ভাজা হয়ে গেল। এই কুমড়ো ফুলের বড়াটা না আমার ফেভারেট, যতই যাই ডায়েট করি আর যাই করি কিন্তু এই কুমড়ো ফুলের বড়া, পালং শাকের বড়া, এইসব চোখের সামনে দেখলে কি আর কন্ট্রোল করা যায়। তো আজকে আমাদের এই সিম্পল মেনু, চলো রান্নাটা সেরে নিই, একটুখানি সরবরাহ করে নিই, এবার একটু বাগানের দিকে যাব। রোদটা রোদটা যা ভালো বেরিয়েছে। বেটু কি করছো, করো চান করোনি কিন্তু, তুমি চান করো গিয়ে। রান্নাটা চাপিয়ে দিলাম, বাস রান্নাটা হলেই খেতে বসে যাবো। আজকে সিম্পল, আজকে বেশি কিছু ঝামেলা করবো না, আর বেশি কিছু হেভি খেতেও ইচ্ছা করছে না। আসলে একটু দেরি করে খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে, এক সময় ছিল মানে আমাদের স্কেডিউলটা অ্যাকচুয়ালি মাঝে মাঝেই চেঞ্জ হয়, কখনো এমনি হয় যে তাড়াতাড়ি খেয়ে নিই, কখনো আবার কিছুদিন পরে একটুখানি আস্তে আস্তে, মানে তোমার কিছুদিন ধরে এখন দেরি হচ্ছে কারণ হিয়ার স্কুল টাইম তোমার চেঞ্জ, কারণ হিয়ার স্কুল থাকে, তো হিয়ার স্কুল থেকে আসার পর আমরা খাই, তো সবসময় আমাদের শেডিউলটা একটু মাঝে মাঝে চেঞ্জ হয়। পুজো করে নামলাম, হ্যাঁ হ্যাঁ যাবো বিকেলে, হোমওয়ার্ক হয়েছে, হোমওয়ার্ক হয়ে গেলে তবে নিয়ে যাবো। আজকে রোদটাও ভালো আছে, তো এই খাওয়া দাওয়া করে এক ঘন্টা দেড় ঘন্টা রেস্ট নিয়ে, রেস্ট মানে কি ওই বসে বসে একটু এডিটিং করবো, তারপরে বিকেলবেলা বেরোবো হিয়াকে নিয়ে। ও এই রোদটার জন্যই মানে সারা ইউকেতেই প্রত্যেকটা মানুষই একই কথা মুখে, যে রোদ আর এই বছর বেরোচ্ছে না, এই বছর আর সামারটা ঠিকভাবে আসছেই না। লাস্ট ইয়ার ভালো গরম ছিল, এই বছর গরমটা সেরকমভাবে পড়ছেই না। এই হলো সমস্যা, কে করে গা,
ইন্ডিয়াতে এত গরম যে সবার মুখে শুনছি যে এত গরম, আর সত্যি ইন্ডিয়াতে এই টাইমটাতে প্রচণ্ড গরম থাকে। লাস্ট ইয়ার গেছিলাম তো এই টাইমটাতে, ওফ বাপরে বাপ, বিভৎস গরম। এরকম অবস্থা যে আমাদের ঠান্ডায় থেকে থেকে অস্বস্তিকর হয়ে গেছে, কোনো জিনিসেরই অতিরিক্ত ভালো লাগে না, সেই হলো ব্যাপার। ইয়া খেলছে, আর এখানে বাগানের মধ্যে বসতে এত ভালো লাগে না, এই চেয়ারের মধ্যে রোদটা বেরোলে পরে আরাম লাগে, যেন মনে এখানেই মাদুর পেতে এখানেই শুয়ে থাকি রোদ পুয়েই। আর হিয়ার এখন যেহেতু ছুটি, হিয়া হোমওয়ার্কও করে নিয়েছে, এখন হিয়া ফ্রি খেলতে পারে। দেখো তোমার মেহেন্দিটা দেখো, বালি হাত, বালি হাত, এখানেই বস করো, ভেতরে নিয়ে যাবে না, বালি হাত যা ওখানে বস করো, আমি কলটা চালিয়ে দিচ্ছি। দেখো বাটারফ্লাই এসছে, দুটো বাটারফ্লাই উড়ছে, কত সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর লাগে। এই বাগানে ফুল ফুটলে বাটারফ্লাইগুলো আসে। হ্যাঁ, পাশের বাড়ি ঘাস কাটছে আজকে, দেখো আকাশটা দেখো, মেঘ তো আছে কোনো ঠিক নেই, বৃষ্টি নামতেও পারে। ওয়াও, জিরো মিস্টেক, খুব ভালো, এ প্লাস গ্রেড আজকে হোমওয়ার্কে, এ প্লাস প্লাস গ্রেড। যে বড় হয়ে গিয়া হেই, নানি নি এই দেখো বড়গুলো বেশ ভালো লাগে, মুচমুচে একদম, খুবই টেস্টি লাগে খেতে। নিয়ে করে দেখো, কয়েকটা লঙ্কা ছাড়া ভাজলাম গিয়ার জন্য, একটু আর কম ভাজলেও হতো, বেশি ভাজা হয়েছে, কিন্তু ভালো লাগে খেতে। নিয়ে করজেটটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ডালটাকে দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে একটুখানি ফুটতে দেব, আর এবার আমি পালিয়ে যাব আবার বাগানে। তো এখানে দেখো হিয়া এটা করছে, এটা বেশ মানে শিখেছে, কিন্তু আমি চেষ্টা করলেও এটা পারি না। আর গত বছর আমরা কিন্তু এই টাইমটাতে গেছিলাম ইন্ডিয়া, এত মনে পড়ছে ইন্ডিয়ার কথা, লাস্ট ইয়ার আমরা কত ঘুরেছিলাম, আর মা বাবাকেও নিয়ে গেছিলাম, শ্বশুরবাড়ি সবাই মিলে একসাথে বেশ হইচই করেছিলাম, সোনাঝুরি হাট, তারপরে তোমার তারাপীঠ, অনেক জায়গায় ঘুরেছিলাম, সেসব কথাগুলো মনে পড়ছে এখন। একটা বড়া নিয়ে আসলাম, খেয়ে দেখি কেমন হয়েছে, মচমচে তো লাগছে। দারুণ হয়েছে, অনেক মিটিং আছে, মিটিং হলে ওকে খাওয়াবো। ঘি দিয়ে মেখে ভাত দিয়ে এই বড়া দিয়ে গরম গরম ভাতে খেয়ে দেখো, দারুণ লাগে। তোমরা চাইলে এর মধ্যে আমি আদা দিয়েছি, তো তোমরা চাইলে রসুনও দিতে পারো, বা রসুন আদা বাটা দিয়েও বানাতে পারো, দুটোই কিন্তু খুব ভালো লাগে, দারুণ হয়েছে খেতে। এর মধ্যে চাইলে পরে একটুখানি কালো জিরেও ছড়াতে পারো, ওটাও ভালো লাগে, নানা রকমভাবে বানাতে পারো। চাইলে তুমি পুরের মধ্যে একটুখানি নারকেল কুড়ো নিয়েও দিতে পারো, ওটাও কিন্তু দারুণ লাগে খেতে, যেমনি বানাবে সেরকম হবে। এই ডাল করে নিলে এর সাথে আর কিচ্ছু লাগে না, বাস একটু ভাজাভুজি করে নিলেই হয়ে যায়। তো দারুণ লাগে এই ডালটা দিয়ে ভাত দিয়ে মেখে খেতে। তো এই আমাদের আজকের মেনু, এই বেলা হলো এই ডাল ভাত করে রেখেছি, আর এখানেতে আমাদের এই পালং শাক আর কুমড়ো ফুলের বড়া, এই বেলা আমাদের এই দিয়ে সিম্পল খাবার আজকে খাবো, রাত্রেবেলা একটু পনিরের তরকারি করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। ওই দিন পারলাম করজেট ওখান থেকে, এটা হয়েছে ম্যারো, এই যে দেখো ভেতরে ম্যারো, দিদিও বলেছে না, না ওটা বাটার নাট বলেছে দিদি। হ্যাঁ, এগুলো সব উপরে উপরে পাতা পাতা থাকবে, ঠিক আছে, হুম, ও ঝরে যাবে হাওয়াতে। তো হচ্ছে ম্যারো, কত বড় গাছ, হ্যাঁ ওগুলো না জঙ্গলি গাছ আছে, এটা করলা গাছ, কিন্তু ওটা বেশি আস্তে আস্তে করে করো। কত বড় হয়েছে বাবা, ভালোই বড় হয়েছে সাইজ, বিশাল বড় সাইজ হয়েছে, বিশাল বড় হয়েছে। আর এটা কিন্তু খেতে অনেকটাই লাউ এর মতন, খুবই টেস্টি লাগে, করজেটের মতনই, এটাকে ম্যারো বলে, যেহেতু দেখতে একটু আলাদা, টেস্টটা সামান্য একটু আলাদা, কিন্তু ওই সব একই জাতের, লাউ এর জাতেরই হচ্ছে এগুলো। রান্নাঘরে আসলাম, আমি 11টার সময় ব্রেকফাস্ট করি, তাই জন্য নিজের জন্য চিলা বানাচ্ছি, আর আজকে ভাবছি বেগুনটা বানাবো, কালকে আর বানাইনি।
ব্রেকফাস্ট আমার হয়ে গেছে, উপরে আবার চলে আসলাম, হিয়াকে একটু পড়াশোনা করতে বসালাম, ওর টাস্কগুলো কমপ্লিট করাবার আছে, তো ওকে করাবো, আর সাথে সাথে আমিও নিজের একটুখানি এডিটিংয়ের কাজগুলো এগিয়ে রাখবো। তারপর আবার নামবো নিচে, সেই বাদবাকি কাজগুলো সারবো, তারপরে দেখি আজকের দিনটাতেও কিছু কিছু মানে রয়েছে কাজ, বাইরের কাজ, সেগুলো নিয়ে আবার বেরোতে হবে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।